রমজান জুড়ে 500 টাকা কেজিতে গরুর মাংস। বিস্তারিততে যা করবে আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। আওয়ামী লীগের উদ্যোগে স্বল্প আয়ের মানুষদের জন্য রমজান জুড়ে 500 টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ হয়েছে। এতে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 কেজি করে মাংস নিতে পারবেন। প্রতিদিন একটি মাঝারি আকারের গরু জবাই করা হবে। রবিবার 17 মার্চ সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ওই সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে 500 টাকায় গরুর মাংস কিনতে পারেন এজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজার চেয়ে এখানে কম পাওয়ায় তুলনামূলক আর্থিকভাবে অসচ্ছল মানুষের গরুর মাংস খাওয়ার আশা পূরণ হবে। পবিত্র রমজান মাসে মানুষের উপকারের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। আজ থেকে পুরো রমজান মাস এই কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রথম দিন অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। 500 টাকার এই মাংস কিনতে পেরে অনেকেই এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইফতিয়াক, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কে এম নাহিদুল হক সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।